এই ভেন্ডির একটা সবজি দেব। আপনারা দেখেন, এই দেখেন এক পোয়া ভেন্ডি আছে, এখানে এক পোয়া ভেন্ডি আছে। আমি কি করে ভেন্ডি মশলা করি আপনারা দেখেন। ভেন্ডি দেখিয়েছি কিন্তু একটা সাদা দেখিয়েছি, কিন্তু এইটা ভেন্ডি মশলা করব। আপনারা দেখেন, আসেন, এই যে দেখেন তেল দিচ্ছি, সর্ষের তেল, সাদা তেলও দিতে পারেন, আমরা সর্ষের তেল দিচ্ছি। এ দেখেন বন্ধুরা, একটা তেজপাতা দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি ফাটিয়ে, দুটো দারচিনি দিচ্ছি, কটা জিরে দিচ্ছি, এবার এই যে ভেন্ডি কটা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, বেসন দিচ্ছি, এটা আমি এখন নামিয়ে নেব। এটাই এখন নামিয়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা, এই যে এটা তো ভেজ। এবার আমি আবার ওটা উঠানোর পরে তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম, পেঁয়াজটা আমি কিন্তু ছেঁচে নিয়েছি, ছেঁচে এই যে পুরো মিক্সারে পুরো ই করিনি, আধা আধা করেছি। দুই চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, দেখেন বন্ধুরা পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এই দেখেন পেঁয়াজ দিয়ে তেল বেরিয়েছে। এবার এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট একটা দু চামচ দিয়ে দিলাম, এক চামচ, এই যে বন্ধুরা আধা চামচ স্বাদ অনুসারে হলুদ, এগুলো দিচ্ছি, টমেটো একটা টমেটো পেস্ট করে নিয়ে যেতে, আপনারা এইভাবে নেবেন। আর একদম পাকা থাকলে ছোট ছোট করে কেটে দেবেন, না মিক্সার না থাকলে কেটে দেবেন। এটা দই, এটা কিন্তু না, এর মধ্যে চার পাঁচটা কাজু দিতে হয়, তা আমার ঘরে নেই কাজু এখন, তা আমি খালি দই দিচ্ছি, আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন। এমনি ঘরের বাদামও দেওয়া যায়, আমার ঘরে বাদামও আছে, আমি কিন্তু বাদাম দিচ্ছি না, কাজুই দিলে ভালো লাগে। তাই দেখেন একটা মিষ্টি মিষ্টি এবার আসে, এই দেখেন এই যে
দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটা সেন্ট আসছে, দেখুন কস্তুরি মেথি, এইটুকু কস্তুরি মেথি দিচ্ছে, কস্তুরি মেথি দিচ্ছে। এক চামচ গরম মশলা, এক চামচ গরম মশলা দিচ্ছি। একটু ঢেকে দেবো সেই থালাটাকে। এই দেখেন বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো, রুটির সঙ্গে খাবেন। এটা হলো টুন্ডি ভাজা, আর এ দেখেন এটা ভেন্ডি মশলা। আমার রেসিপিটা কেমন লাগলো, আপনারা আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই দেখেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। খুব সুন্দর একটা রেসিপি হয়েছে সকালের রুটি সবজি, তা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বড়দের টিফিনেও দিতে পারেন।